ফ্রান্সে করোনা ভাইরাসের পাশাপাশি ছড়িয়ে পড়েছে আরও একটি ভাইরাস জানা যায় দেশটিতে করোনা ভাইরাস মহামারীর প্রকোপ যখন কমে আসছে তখন নতুন সংখ্যা নিয়ে আবির্ভূত হয়েছে আরেকটি নতুন ভাইরাস পার্কে এবং রাস্তার পাশে জন্ম নেওয়া এই ধরনের গাছের ফুল থেকে এই ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে সম্প্রতি স্থানীয় নাগরিকদের পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশিও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটির আশিটি বিভাগে রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে গত বেশ কিছুদিন ধরে ফ্রান্সে করোনা ভাইরাসের সংক্রমণ অনেক কমে এসেছে অবৈধ উপায়ে গ্রিসে গিয়ে মনের মতো কাজ না পেয়ে হাজারো বাংলাদেশি মানবেতর জীবনযাপন করছেন পরিবারের মুখে হাসি ফোটাতে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে এইসব প্রবাসী গ্রিসে কাজ করতে গিয়েছিলেন কিন্তু সেখানে তাদের মৌলিক চাহিদাটুকুও পূরণ হচ্ছে না অসহায় এইসব প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রিসের প্রবাসী নেতৃবৃন্দ বিস্তারিত আমাদের গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরীর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাসির উদ্দিন ভূঁইয়া জীবিকার তাগিদে আর পরিবারের স্বচ্ছলতা ফেরাতে হাজারো প্রবাসী বৈধ এবং অবৈধ উপায়ে পাড়ি জমিয়েছেন গ্রিসে বৈধরা বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করলেও যাদের কাগজপত্র নেই তারা পড়েছেন মহাবিপাকে এথেন্সে গ্রেফতার আতঙ্ক আর কাজের সংকটে অনেকেরই ঠাই হয়েছে রাজধানী থেকে দুইশো কিলোমিটার দূরে মানলাদা গ্রামে মানলাদায় ছয় হাজারের বেশি বাংলাদেশি বাস করেন যাদের অধিকাংশেরই বৈধ কাগজপত্র নেই ফলে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে টমেটোর বাগান কিংবা তরমুজের খেতে দিনমজুরি করতে বাধ্য হচ্ছেন প্রবাসে আসার সময় তাদের স্বপ্ন ছিল ভালো চাকরি করে নিজে উন্নত জীবনযাপন করবেন আর বৈদেশিক মুদ্রা পাঠিয়ে পরিবারের মুখে হাসি ফোটাবেন কিন্তু এখানে এসে তাদের থাকতে হচ্ছে পলিথিনের ঘর আর মুরগির খামারে অনেক কষ্ট ছিল তো আস্তে আস্তে অনেকে সবাই ভালো এবং করুন কিছু না কেউ ভালো আছে কেউ মন আছে ঠিক আছে প্রায় পাঁচ হাজারের অধিক বাঙালি বসবাস করছি মালালদা তো এখানে বর্তমানে যে বহির পুরো বিশ্ব এ করোনা ভাইরাসের প্রকটে পুরো বিশ্ব আজ থমথমে তো আমরা এখানে যে পাঁচ পাঁচ হাজারের অধিক যে বাঙালি আমরা এখানে বসবাস করি আমরা এখানে খুব মানবতর জীবনযাপন করছি ফ্যামিলির জন্য নিজের দেশের জন্য নিজের সাফল্য অর্জন করার জন্য কিন্তু এই দেশে আমরা আসার পর অনেক টাকা মানে অনেক টাকা খরচ করে বাইরেডে আমরা জায়গায় আসছি কিন্তু নিজের একটা লাইফ গড়ার জন্য কিন্তু আমরা এখন কিছুই করতে পারতেছি না করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ায় অসহায় এসব প্রবাসীর দুর্দশা আরও বেড়েছে ছোট ছোট ঘরে অনেক লোক একসাথে থাকতে হচ্ছে ফলে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হচ্ছে না এদিকে যথাসময়ে বেতন না দেয়া সহ নানাভাবে নির্যাতন করছেন নিয়োগদাতারা এমন অভিযোগও রয়েছে ফলে প্রবাসীরা না পারছেন দেশে ফিরতে না পারছেন স্বস্তিতে থাকতে তাদের এসব দুর্দশা দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রিসের প্রবাসী নেতৃবৃন্দ গ্রিস বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন একটি প্রবাসী দুই তিন দিক থেকে বাংলাদেশের জন্য যুদ্ধ করে বাংলাদেশের সুষ্ঠু সমাজের জন্য যুদ্ধ করে এই প্রবাসীদের জন্য প্রতি মুহূর্ত যেন এদের প্রতি দৃষ্টিপাত রাখা হয় এদের সুখের জন্য যেন প্রতিটি মুহূর্ত চিন্তা করে এবং কার্যক্রম বাস্তবায়ন করে মাননীয় পররাষ্ট্র মহিলার কাছে যে আপনি একটি আমাদের জন্য অ্যাপয়েন্ট করেন যাতে আমরা এই দেশের সরকারের কাছে আপনি বসে এদের একটা যে কীভাবে তাদের একটা লিগালস করা যায় তাদের বৈধতা করা যায় সেজন্য আমি বাংলাদেশ যুবলীগের পক্ষ থেকে আমি অনুরোধ করব যাতে আমরা এই সুপারিশটা করি এবং সকলকে আমরা ভালো রাখতে পারি দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাহাড় পাড়ি দিয়ে প্রবাসে যাওয়া এসব বাংলাদেশিরা যেন তাদের ন্যায্য অধিকার পান তারা যেন যোগ্যতা অনুযায়ী কাজ করে দেশে রেমিটেন্স পাঠাতে সক্ষম হন এমনই স্বপ্ন দেখেন প্রবাসীরা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি